সাত তারকায় ট্রামে এবার মুখোমুখি মুচমুচে আড্ডায়, বিয়ের পরে গুড নাকি ব্যাড এ জীবন, মুচমুচে আড্ডায় শ্রীকান্ত ইমন। বিয়ের আগে লাইফটা বেশি মুচমুচে ছিল না বিয়ের পর হয়েছে? It's a good question. Thank you. বল। আমার বিয়ের পরে যেটা হয়েছে যে আমরা রোজ রাত্রির 12:30-12:30 অবধি ব্যাডমিন্টন খেলি। বিয়ের আগে আমার সেই সুবিধাটা ছিল না, বাবা মা আমাকে বাড়ির বাইরে বেরোতে দিতেন না। তো বিয়ের পরে আমার এই লিবার্টিটা হয়েছে যে আমি, নীলাঞ্জন এবং ওর পাড়ার সবাই আমরা সকলে ব্যাডমিন্টন খেলি, সেটা বর্ষাকাল বাদ দিয়ে, মানে সারা বছরই প্রায়। তো এইটা একটা মুচমুচে ঘটনা, রাস্তা দাঁড়িয়ে চা খাই, চায়ের দোকান থেকে। এই ব্যাডমিন্টনটা কি সবসময় কি ব্যাডই থাকে, গুড হয় না কোনোদিন? আমাদের এরকম অজস্র ঘটনা ছোটবেলার মনে থাকবে, বিশেষ করে আমরা এই যে সামনে এত বিস্কুট রয়েছে, নিশ্চয়ই আমি একটা সানফিস মারি লাইট হাতে নিয়েই বলছি, যাতে আমি যে সত্যি কথা বলছি সেটা আলাদা করে আমাকে বলতে না হয়, যে আমি দিব্যি করে বলছি। বাড়িতে লোকজন এলে বিস্কুট সাজিয়ে দেওয়া হতো, চা সাজিয়ে দেওয়া হতো, সব হয়ে যাওয়ার পরে যে কটা বিস্কুট বেঁচে যেত সেগুলো খেতে দিত না মা, বলতো আবার বয়মে তুলে রাখ, যদি মিয়ে না গিয়ে থাকে তাহলে তুলে রাখ, যদি মিয়ে গিয়ে থাকে তাহলে নিজে খেয়ে নে। কিন্তু আমি এটা টেস্ট করে বলতে পারি, ইনফ্যাক্ট কামড় বসানোর আগেই বলতে পারি যে যথেষ্ট মুচমুচে সাউন্ডটা শোনো। মুচমুচে প্রেমে গৌরব ঋদ্ধিমা একসাথে ট্রামে, তোমরা কোনোদিন একে অপরকে ডেট করতে ট্রামে উঠেছো? না। তাহলে এটা ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম ট্রামে চড়া হয়েছে কিন্তু ট্রামে ডেট করা হয়। হি ইজ আ হ্যান্ডসাম ম্যান, পপুলার ম্যান, ফিমেল ফ্যান ফলোয়িং রয়েছে, মুচমুচে মেসেজেস তো তোমার মোবাইলেও আসে, তোমার ক্ষেত্রেও আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা কি নিজেদের দুটো মোবাইলে আসা মুচমুচে মেসেজেস শেয়ার করো মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মাঝে পড়ে শোনাই একে অপরকে এবং সেটা ভীষণ এনজয় করি, মানে আই ফিল ভেরি প্রাউড। হ্যাঁ, মাঝে মাঝে খুব খুব হিলেরিয়াস হয় সেই মেসেজগুলো, তখন সেটা পড়ে এই দেখো কি বলছে দেখো, এই এরকম একটা হয়। অম্বরীশ শ্রীজাতর মুচমুচে বৈঠক। সাউথের আড্ডা বেশি মুচমুচে হয় না নর্থের আড্ডা বেশি মুচমুচে হয়? অবশ্যই নর্থের, স্বীকার করতে বাধ্য হবে। আমি কি করে স্বীকার করতে, কেউ বসেই না, বাধ্য হবে মানে কি বাধ্য হবে আর স্বীকার কি করে করব? আমি তো নর্থের আড্ডা দেখিনি, জানি না, আমি জন্মেছি সাউথে, বড় হয়েছি সাউথে। ওর কবিতার ছত্র ছত্র উত্তর কলকাতার ছোঁয়া যায়, ওর মতো আর কোথাও বলতে হয় না, দক্ষিণের মতো জমজমাট আড্ডা সন্ধ্যের পর রোজকার আড্ডা। প্রথমত দক্ষিণে কোনো বেকার লোক নেই মির্দা, আড্ডা শুনে আমরা বড় হলাম। কফি হাউসের আড্ডা হতে পারে কিন্তু যে ওটা ক্যাফে হয়ে যাচ্ছে না, ওটা মিটিং হয়ে যাচ্ছে। Sunfeast Marilite, সারা বাংলার লাইমলাইট।